নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের জনমত আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে বাহাত্তর ঘন্টা আগে আপনাদেরকে জানিয়েছিলাম ডক্টর ইউনুস তিনি তদারকি সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলা হোক তার তিনি প্রদান হতে চলেছেন এবং সেই অনুমান যে সঠিক এখন প্রশ্ন হচ্ছে সঠিক অনুমান কলকাতায় বসে কিভাবে বোঝা সম্ভব হলো আসলে ডক্টর ইউনুসের বিভিন্ন সময়ে যে তার বক্তব্য এবং যে গতি প্রকৃতি যাচ্ছে এই পুরো মুভমেন্টটার এ তার সম্পর্কে ট্র্যাক করতে করতে কিন্তু পুরো বিষয়টা আমাদের কাছে অনেকটা স্পষ্ট এবং ধীরে ধীরে আরও স্পষ্ট হবে অনেকের মধ্যেই হয়েছেন ডক্টর ইউনুস নোবেল পুরস্কার জয়ী অত্যন্ত একজন সফল বিশ্বে সফল বাঙালিদের মধ্যে তার নামও একজন উজ্জ্বল ভাস্বর হিসাবে থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তৈরি হয়েছিল তারা ইউনোনিমাসলি কিন্তু ডক্টর ইউনুসকে চেয়েছিলেন সমিত্রদা এই যে বাংলাদেশের যে একটা বিরাট পট পরিবর্তন হয়ে গেল এবং এটা বিশ্ব রাজনৈতিক মানচিত্রে নিঃসন্দেহে এক বড় অভিঘাত ফেলছে এটা বলাই যায় সবচেয়ে বড় যে প্রশ্নটা যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এটা একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্ক চিরস্থায়িত্বের দিকে যাওয়ার প্রশ্নে একটা অন্তরায় তৈরি হয়েছে আপনি বহুবার বাংলাদেশে গেছেন সেখানে তথ্যচিত্র করেছেন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতেও আপনি বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করেছেন এই যে পরিবর্তিত পরিস্থিতিটা যে তৈরি হলো এটা ভারতের জন্যে কতটা প্রভাব ফেলবে সম্পর্কের ক্ষেত্রে দেখুন এটা এখনই বলার সময় আসেনি তার কারণ এখন যারা আছেন তারা তো খুব নির্বাচিতভাবে তারা আসেননি ফলে একটা খুব কঠিন পরিস্থিতিতে ইউনি সাহেব দায়িত্ব নিয়েছেন এবং অনেক তার যারা সঙ্গে আছেন তারা চেষ্টা করছেন কিন্তু একটা অন্য বাংলাদেশে জন্ম দিতে সুতরাং এই অবস্থাতে দুটো দিক আছে একটা সাধারণভাবে একটা বা ভারত সম্পর্কে একটা অশুভা তৈরি হচ্ছে তার কিন্তু সত্যি কথা যদি আমার বলেন তার জন্যে ভারতের যে বিদেশ নীতি ভারতের যে বাংলাদেশ সম্পর্কিত যে আচরণ সেটা কখনও কখনো কিন্তু বেশ কষ্টের কারণ এটা আমি ভারতের নাগরিক হিসেবেও এটা আমার মনে হয়েছে এরকম যদি দু একটা উদাহরণ দেন দেখুন ছোটো থেকে মাঝারি যদি বলি আর কি আপনি যদি কোন বেনাপোল বলুন বা অন্যান্য জায়গা থেকে বর্ডারে যান আপনি সাধারণভাবেই দেখবেন যে যারা ওইখানে সরকারি আধিকারিক থাকেন তারা খুব একটা সাধারণভাবে আমি বলছি তারা খুব খারাপভাবে কর্কশভাবে তারা কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারী যারা চিকিৎসার জন্য আসছে তাদের সাথে ভালো করে খুব একটা কথা বলেন না দেখুন কথার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যায় হ্যাঁ আপনি বলতে পারেন অনেক লোক থাকে কিন্তু তারা কিন্তু সাধারণভাবে আমরা যারা ইন্ডিয়ান পাসপোর্ট ধরে দাঁড়িয়ে তাদের সাথে কিন্তু খুব একটা খারাপ ব্যবহার করেন না এই বৈষম্য যদি বলেন দ্বিতীয় আপনি দেখুন এই যে এই পানি প্রশ্নটা বা জলের প্রশ্নটা আসছে এখন দেখুন এইখানে যে বিশাল এলাকায় ফ্ল্যাট হয়েছে বন্যা হয়েছে এটা খুব কমন বিষয় যেহেতু তারা নিচের দিকে থাকে তাদের যে কোনো ক্ষেত্রেই যদি ছেড়ে দেওয়া হয় বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে নিচের জায়গায় যারা থাকেন তারা ভেসে যাবেন আর কি এবার আপনি বলতে পারতেন যে সতর্ক তো করেছে সতর্ক হয়তো আইন কানুন ওয়েবসাইট এইসব আপনি দেখাতে পারবেন কিন্তু যে সংবেদনশীল মন নিয়ে একটা জিনিসকে বলার দরকার ছিল এখান থেকে লোক সরিয়ে নিন এখান থেকে গবাদি পশু সরিয়ে নিন আর একটা ভালো আশ্রয়ের জায়গা যেন তারা চলে যায় এটা কিন্তু ভারত করেন এটা এবার শুধু না আপনি দেখুন সিলেটে আগে কখনো বন্যাই হতো না কিন্তু মেঘালয়ে বা ওই সব জায়গা থেকে যখনই একাধিক বাঁধ তৈরি হয়েছে ফলে এটা কিন্তু ভীষণভাবে সিলেটকে ফেট করছে এবং সব ক্ষেত্রে অর্থনীতিতে আঘাত করছে আর দ্বিতীয় যেটা হচ্ছে দেখবেন অনেক ক্ষেত্রে আষ্টে পৃষ্ঠে কীভাবে যেন বেঁধে ফেলার একটা চেষ্টা হচ্ছে বাংলাদেশকে আর কি দ্বিতীয় যেটা হচ্ছে সামাজিক মাধ্যমেও সেটা বাংলাদেশের অনেক মানুষও এটা ভুল ভাবছেন বা ভুল বুঝছেন বা বিষদগকার করছেন কিন্তু তার উত্তরে আমাদের যদি দেখেন উত্তরগুলো কিন্তু খুব অদ্ভুত যে আমরা যদি না থাকতাম তোরা স্বাধীন হতে কী করে এইটা এক ধরনের একটা যেন কৃপা করা যে ওরা ছিলই বলে ভারত সরকার ছিল বলে নিশ্চয়ই তারা পাশে দাঁড়িয়েছেন কিন্তু দেখুন বন্ধুত্ব কখনো ওই মানে খুব প্রভু যদি বন্ধু হয় সেটা হয় না দয়া বা কৃপা দয়া দাঁড়িয়ে বন্ধুত্বটা আপনি বলতে চাই যে একটা সম্মানের প্রশ্ন নিশ্চয়ই কারণ দেখুন বাংলাদেশকে আপনাকে মাথায় রাখতে হবে সব দেশি ভুটান বলুন মালদ্বীপ বলুন অন্যান্য দেশ নেপাল বলুন যে আপনাকে কিন্তু ওই সেই পুরু আর আলেকজান্ডারের গল্প যখন আলেকজান্ডার জিজ্ঞেস করেছিলেন যে আপনি আপনি কী ব্যবহার আমার কাছে আশা করেছিল তারা তিনি কিন্তু বলেছিলেন যে রাজার কাছে রাজার মতো ব্যবহার একটা জিনিস মাথায় রাখতে হবে ওটাও কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশ তাকে আমরা এমন কিছু বলবো না যেহেতু আমরা অনেক বড় দেশ অর্থনীতি বলুন সমস্ত দিক দিয়ে জনগণের ক্ষমতায়নের দিক দিয়ে বলেন আমাদের এই দায়িত্বটা নিতে হবে বড় হয়ে কিন্তু ছোটোকে আমরা অপমান না করে তাকে কি করে কাছেই নিয়ে আসা যায় আরেকটা ব্যাপারে ধরুন আমার আমি শেষ করিনি সেটা হচ্ছে যে আপনি আমি একটা ছবি করেছিলাম সীমান্ত আখ্যা নিয়ে সেখানে ওখানকার অনেক মানুষজন কিন্তু দুঃখ করেছিল বন্ধু হলে কি তার দিয়ে বেঁধে দেওয়া যায় এই কাঁটা তার কিন্তু অনেক সময় কিন্তু অনেক সমস্যারও সৃষ্টি করে অনেক আমি আপনাকে উদাহরণ দিতে গেলে দীর্ঘ কথা বলতে হয় দরকার নেই কিন্তু সবচেয়ে যেটা হয় সেটা আপনার চোখের সামনেও হয় যে বিএসএফের গুলিতে কত বাংলাদেশি মারা গেছে আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন খতিয়ান দেখেন তাহলে সেটা দেখবেন সেটা খুব একটা মানে আমি বলবো যে এক কথা হিউম্যান রাইটস ভায়োলেশান এইগুলো যত কমবে তত দেখবেন আমার মনে হয় যে ভারতের সাথেও এখন নতুন ক্ষমতা বা নতুন যারা এসছে তাদের সাথেও আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু হবে একটা বড় ওটা ইঙ্গিত মানে দিচ্ছে মানে বিএনপির থেকেও বারবার করে বলা হয়েছে বা ডক্টর বা যারা সমন্বয়ক নাবিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য যারা সমন্বয়ক রয়েছেন বা বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে ভারত একটি পার্টিকেই চিনেছে এবং একটি পরিবারকে চিনেছে কিন্তু বাংলাদেশের জনগণ বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে ভারত কখনোই তাদের সাথে রকম সেরকম সহযোগিতা বা সুসম্পর্কের কোনো প্রয়াস তারা করেনি এবার সেই সময়টা কী এসেছে যে অন্যান্য দলগুলোর সাথে যদি আরও বা বাংলাদেশের মানুষের আপনি যেটা বলছিলেন যে তার মনকে যদি বোঝার অনেকটা চেষ্টা হয় তাহলে কি একটা অন্য দিক আমরা দেখতে পাবো সম্পর্কের ক্ষেত্রে নিশ্চয়ই আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত সেটা হচ্ছে যে এখন একটা নানান বহুত্ববাদী একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে যেটা বাংলাদেশে কিন্তু ছিল না ফলে বাংলাদেশের ধরুন আপনি যদি কলকাতাতেও দশজনের মধ্যে নজন বলতে পারবেন আপনি যদি জিজ্ঞেস করেন যে বিএনপিটা কী আমরা দেখবেন একটা মুদ্রাদোশের মতো বলি বিএনপি জামাত বিএনপি জামাত এই যে যা ন্যারেটিভসগুলো কিন্তু ভুল প্রথমত এই এই মুহূর্তে কিন্তু বিএনপির সঙ্গে কোনো জামাতের কোনো জোট নেই ফলে এই যে একসঙ্গে উচ্চারণ করি এই জায়গাগুলো ভুল ফলে আপনারকে ভাবতে হবে যে বাংলাদেশ কি সত্যিই একটা বহু বহুত্ববাদী একটা রাষ্ট্র তৈরি হচ্ছে তার মধ্যে অনেকগুলো লেয়ার আছে অনেক মাত্রা আছে আমি প্রথমেই বললাম যে একদিনে এক্ষুনি আপনাকে বলা যাবে না ভবিষ্যতে কী হচ্ছে কিন্তু গেলো গেলো রব না করে মরঞ্চ আমি বলবো যে অবশ্যই ভারতের বিদেশ নিতে হওয়া উচিত অনেক বেশি সহনশীল সংবেদনশীল আমার মনে হয় তাহলে দেখবেন ইউ সাহেব প্রথম কথা নোবেল পেয়েছেন তার বড় কথা হচ্ছে উনি যথেষ্ট বিচক্ষণ মানুষ এটা অস্বীকার করে কিন্তু যাবে না তো সেই বিচক্ষণ মানুষের কাছে গিয়ে যদি আমি ঠিক ঠিকভাবে আমরা আলোচনা করতে পারি তাহলে মনে হয় পরিস্থিতিটা ভালো হবে আলোচনার টেবিলে ফেরা উচিত কোনো একদলকেই কোনো একটি পরিবারকেই সারা জীবন আমি যে দাসখত লিখে সমর্থন করবো তাহলে শত অন্যায়কেও মেনে নেব এইটা ঠিক না বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা এই যে একটা বড় রকমের পরিবর্তন ঘটে গেল এবং এই পরিবর্তনের ফলে বাংলাদেশে আমরা যেটা দেখলাম যে শক্তি এসছে অনেকেই তারা বলছেন তারা একটা বিপ্লব করেছেন কেউ কেউ বলছেন একটা বিপ্লব হয়েছে বিশেষ করে আর ডক্টর ইউনুসকে যারা বসিয়েছেন বেশ কিছু বুদ্ধিজীবী বা হচ্ছে আসিফিক বালের মতো প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভাষাটা বিপ্লব ছাত্র কেউ বলছেন ছাত্র জনতার অভ্যুত্থান আবার কারুর কারুর ক্ষেত্রে এটা হচ্ছে যে দীর্ঘকালীন একটা বিদ্বেষ বিদ্বেষ কোথাও একটা জায়গা থেকে ভূ রাজনৈতিক যে অবস্থান বাংলাদেশের সেখানে অনেকগুলো শক্তি এবার খেলা করার জায়গায় এলো এরকম একটা পরিস্থিতিতে আমাদের কাছে যেটা খুব মানে একটা দৃশ্য যেটা গোটা পৃথিবী কাছে এটা সেটা হচ্ছে জাহির রায়ানের মূর্তি ভেঙে ভাঙা হয়েছে অসংখ্য মূর্তি ভেঙে দেওয়া হয়েছে মুজিবুর রহমানের এবং হচ্ছে যে ভাস্কর্যগুলো ছিল যেটা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাকে যার পরাই অপমানিত লাঞ্ছিত বেজ্জত করা মানে চরমসীমা এটা পৌঁছেছে এটা এটা কি তাহলে কেমন বিপ্লব হলো আচ্ছা দেখুন এইখানেও আমার একটা কথা বলার আছে আপনি যখনই বলছেন মূর্তি ভাঙছে এটা তো নিশ্চয়ই হয়েছে কিন্তু আপনি কখনো বলছেন না যে শেখ হাসিনা হলের নাম কিন্তু ইলা মিত্রর নামে করা হয়েছে অজস্র জায়গায় মূর্তি যে আপনার মূর্তি কিন্তু নতুন করে নির্মিত হয়েছে নির্মাণ হয়েছে হ্যাঁ আমাদের জয়নুল আবেদিনের এটা তৈরি করা হয়েছে ভাস্কর্য তৈরি করা হয়েছে তার নাকটা ভেঙে দেওয়া সেটা কিন্তু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মজার যদি বলেন যে এত বছর থাকা সত্ত্বেও তাজউদ্দিন আহমেদকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু তাজউদ্দিন আহমেদের কোনো একটা কি দুটো যে মূর্তি ছিল সেটার পরে কিন্তু কেউ আঘাত করেনি আর কি এখন দেখুন হয় কি সবসময় যে যখন রাশিয়ার সমাজতন্ত্র ধসে গেলো আর কি হ্যাঁ তখন তুমি লেনিনের মূর্তি সর্বত্র কিন্তু তাকে ধাক্কা মারা হয়েছে অসম্মান করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এটা এটা একটা প্রবণতা এখন আপনি যদি আরও পিছিয়ে যান আপনি যদি ফরাসি বিপ্লবে যদি চলে যান সেখানেও কিন্তু প্রচুর এই গোলমালগুলো হয়েছে নুই হয়েছে আর কি আপনি যদি শ্রীলঙ্কার কিছুদিন আগে দেখেন সেখানেও কিন্তু ক্ষমতাসীনদের প্রাসাদ ভাঙা হয়েছিল তাদের উপর অত্যাচার করা হয়েছিল লুট করা হয়েছে এটা একটা এক ধরনের নৈরাজ্য তো থাকেই দীর্ঘদিন আপনি এখানকার বলুন না এখানকার রাজনৈতিক যদি পালাবর্ধন আজকে হয়ে যায় আবার কোনো কারণে বা যখন আগে যারা ছিলেন তো এটা তো পরস্পরভাবে পার্টি অফিস ভাঙাটাও তো একটা আমরা দেখি যখন নির্বাচন হয় তখনও তো আমরা দেখি এ কেউ আঘাত করছে ওকে আঘাত করছে ফলে এই ট্রেনটা ভালো কি খারাপ ভালো না কোনো জায়গাতেই এই বিশৃঙ্খলের ইতিহাসকে ভাঙাটা শেখ মুজিব সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার অনেক প্রশ্ন আছে কিন্তু আমাকে যদি বলেন আমি মনে করব না ইতিহাসের ক্ষেত্রে শেখ মুজিবেরও কিন্তু গুরুত্ব যথেষ্ট ঐতিহাসিক পুরুষ উনি একটা গ্রাম থেকে উঠে এসে উনি একটা আন্তর্জাতিক নেতা হয়েছিলেন কিন্তু দেখুন পাশাপাশি যখন যতদিন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন বা শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু অন্য কারুর কথা বলেননি মৌলানা ভাসানী যদি আপনি সত্যি বলেন আওয়ামী লীগের সভাপতি তো মৌলানা ভাসানী আপনি যদি বলেন স্বাধীনতার ডাক্তর প্রথম নিয়েছিলেন মৌলানা ভাসানী আপনি এগুলো দিনের পর দিন অস্বীকার করেছেন কটা রাস্তা আছে কটা ইউনিভার্সিটি আছে বলুন তো মৌলানা ভাসানীর নামে তা নামে কথা এ হচ্ছে শুন আমি তো তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আমি তার উপরে বই লিখেছিলাম লিখেছি কিন্তু সেই বইও কিন্তু আমি ঢাকাতে আমি কিন্তু প্রকাশ করতে পারিনি তো এই যে একটা একটা অদ্ভুত একটা মানে বাকরুদ্ধ অবস্থা প্রাথমিকভাবে আপনি দেখবেন তখন কিন্তু নানানভাবে কিন্তু একটা অনেক গোলযোগও হয় আবার নানানভাবে অনেক ইতিবাচক কাজও হয় আমরা বারবার হাইলাইট করছি ওগুলো এই দেখুন এক মাসও হয়নি কিন্তু ছাত্ররা কিন্তু অজস্র ভালো গ্রাফিতি আরছে আপনি তখন এই যে বন্যা বিধ্বস্ত অবস্থা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যে বন্যা জেলার পর জেলা ভেসে গেছে খুবই খারাপ অবস্থা সেখানে আপনি যদি দেখেন আমি আপনাকে দেখাতে পারি যে অল্প বয়সের বাচ্চা বাচ্চা ছেলে তারা গান গিয়ে গিয়ে তারা পয়সা তুলছে লালনের গান তারা গাইছে এবং সেই গানে কিন্তু শুধু ছাত্ররা না অনেক প্রবীণ মানুষ এসে স্বতঃস্ফূর্ত হয়ে তারা যোগ দিচ্ছে। ফলে আমার মনে হয় কি জানেন এখানে কিন্তু আমি আমাদের মিডিয়া আমার একটুখানি হবি আছে তারা কতগুলো ন্যারেটিভ তৈরি করে বসে আছে কিন্তু গোটা পৃথিবী পাল্টে যাচ্ছে যেমন আমি কেউ দায়িত্ব নিয়ে বলছি এই যে ছেলেরা যারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু অনেকেই লাখাপড়া দেরিদা পড়া এই অত্যন্ত আপনি যদি দেখেন তাহলে এই যে বাইনারিটা কিন্তু দীর্ঘদিনের বাইনারি এবং আপনি যদি দেখেন এই আমি বলছিলাম মৌলানা ভাষারই শুনুন আপনি একাত্তরে যুদ্ধনি পড়ে আপনি যদি ঊনসত্তর দেখেন পটভূমিকা তৈরি হচ্ছে ঊনসত্তরে ওই যে ছাত্র আন্দোলন যেখানে আসাদ খুন হয়ে গেলেন শহীদ হলেন মৌলানা খুব প্রিয় ছাত্র এবং তখন থেকে আওয়াজ উঠেছিল যে আসাদের মন্ত্র জনগণতন্ত্র ফলে এই যে দুর্বার গতিতে মুজিব তো এক সময় জেলে ছিলেন ওই আগরতলা ষড়যন্ত্র মামলা সে তিনিও কিন্তু চিরকুট পাঠিয়ে ওনানা বলেন হুজুর আপনি আন্দোলনে নেবেন হুজুর বলে আমি বাস্তিল দুর্গ ভেঙে যেমন বের করে আনা হয়েছিল বন্দিতে তেমনি আমার প্রয়োজন হলে আমি ঢাকা জেল ভেঙে আমি আমার শেখ মুজিবকে আমি সামনে নিয়ে আসবো তার মানে অনেকগুলো দেখুন অনেকেই কিন্তু দান ছিল এবং এমন কোনো পরিবার আপনি সত্যি পাবেন না যারা কোনো না কোনোভাবে যুদ্ধে স্যাক্রিফাইস করেছে মায়েরা ছেলেদের বলেছে বন্দুক দিয়ে যে তোরা যাও তোমরা যুদ্ধে যাও একটা বাচ্চা আপনি বলুন যে একটা বাচ্চা ছেলে যখন চিরকুট দিয়ে যাচ্ছে কোনো গেরিলাদের তো সেটা কি তার স্যাক্রিফাইস নয় কিন্তু আমরা কি করেছি ওখানে একটা খুব আপনি জানেন হয়তো খুব চালু জায়গা আছে ষোলোই ডিসেম্বরের বাহিনী এই যেই যে মুক্তি হলো বা স্বাধীন হলো দেশ সঙ্গে সঙ্গে যে রাজাকার আলবদরদের একটা বড় অংশ রাতারাতি তারা মুক্তিযোদ্ধা সেজে গেলেন এটা সব দেশে হয় আমাদের দেশে যদি দেখেন সাতচল্লিশে ওই কংগ্রেসে আমরা অনেক বিয়াল্লিশ দিনে মতে আছে রাতারাতি সে একটা মহাজন যোদ্ধা সে অত্যাচারী সে গান্ধী টুপি পড়ে পরে ফেললো আর কি সতর্ককালে ছিল বিয়াল্লিশ আপনি মনে করে দেখুন সিনেমাতে বিকাশটাই চরিত্র তাহলে এইটা তো সত্যি এখন এই জায়গা থেকে যদি সবাইকে নিয়ে একটা জিনিস হতে পারতো প্রথম প্রথম না হলেও পরের দিকে তাহলে দেখতেন এত জটিল হতো না কিন্তু ওখানে একটা ঝোঁক ছিল হচ্ছে একটা বরাবরই একদলীয় শাসন বাক্সাল বাকশাল তো আগে তার পরবর্তীকালেও দেখা গেছে যে একটা একদলীয় শাসনের একটা প্রবণতা তৈরি হয়ে গেছে যে আপনি সমস্ত আপনি যদি খোঁজ করে দেখেন যে এই আজকে কেউ স্বীকার করছেন না শেখ হাসিনার আমলে আপনি দেখবেন যে ওই পরিবারের বাইরে কোনো হসপিটাল বলুন পার্ক বলুন কোনো অন্যান্য কিছু ইনস্টিটিউশন বলুন কিচ্ছু আপনি পাবেন না তার মানে কি তুমি তো অন্যদের ছোট করে দিচ্ছ তোমার বাবা নিশ্চয়ই করেছেন কিন্তু মৌলার ভাষা নেই তাজউদ্দিন আমার বা আপনি কিছুক্ষণ আগে যেটা হক সাহেবের কথা বলছিলেন ফজলুল হক আপনি দেখুন চুয়ান্ন চুয়ান্নয় যখন প্রথম যুক্ত ফোন জিতলেন সেখানে কার কৃতিত্ব ছিল বার্নর ভাষা আন্দোলনে কার কৃতিত্ব ছিল এবং আপনি উনসত্তরে যদি দেখেন এবং একাত্তরে যদি দেখেন যে অভ্যন্তরীণ যে লড়াই সেখানে কিন্তু বামপন্থীদের বিরাট ভূমিকা ছিল হ্যাঁ আপনি হায়দার একবার রনর কথা বলুন আজকে তিনি শেখ হাসিনার অত্যন্ত কাছের লোক হয়ে এখন জেলেও গেছেন রাশেদ খান মেনন বলুন তারা তো এই যুদ্ধটা চালিয়ে গেছেন তারা ওখানে ওইখানে থেকে তোলার লড়াইটা চালিয়েছে ফলে আমার কি মনে হয় জানেন যে এই যে অন্যান্য ন্যারেটিভ চর্চা হচ্ছে দেখুন কে ঠিক কে ভুল সেটা পরবর্তীকালে দেখা পারে চর্চার ক্ষেত্রে সবচেয়ে যে চর্চাটা খুব জোরদার হচ্ছে এই উপমহাদেশে আমরা জানি যে বাবরি মসজিদ উত্তর বা যে রাম মন্দির আন্দোলন গোটা উপমহাদেশের রাজনৈতিক চরিত্রটাই অনেকটা বদলে দিয়েছিল আমি কোনো ভূ রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে বাংলাদেশ বা ভারতের প্রশ্নে আসছি না বা পশ্চিমবঙ্গের কথায় শুধু আসছি না কিন্তু ধর্ম একটা বড় মানে হয়েছে যেখানে আমি মানে এই এই প্রশ্নটাই আপনাকে এটা তার আগে করতে চেয়েছিলাম যে দ্বিজাতি তত্ত্ব বা লাহোর প্রস্তাব যেটাকে চ্যাম্পিয়ানিং বলা হয় গোটা পৃথিবীর ইতিহাস জানলো ওটা হচ্ছে এই এই ক্ষেত্রে জিন্নার কথা এসেছে কিন্তু প্রস্তাবটা একে কে হক বা সোরা ভূমিকা যেটা পশ্চিম পাকিস্তানের নেতৃত্ব অস্বীকার করেছে আবার আমরা যখন স্বাধীন বাংলাদেশ যখন ভারত তার একটা সক্রিয় সহযোগিতা সেটা অস্বীকার আজও তারা স্বীকার সবাই করা যায় না আপনি যখন উল্টো দিকটা যদি দেখেন তখন পাকিস্তানের ছাত্ররা আজকে রাস্তায় নেমেছে ওদের যে দাবি হোক ইমরান হুক তুমুক আসল দাবিটা কিন্তু কমব্যাট মিলিটারিজেশন মিলিটারি সাইকে সরাও আপনি বাংলাদেশের তরুণদের যদি তাকান তরুণরা কিন্তু সেই অর্থে কোনো দলীয় অনুশাসন মেনে রাজনীতি করেননি আমাদের বিভিন্ন জায়গায় ভারতে যদি দেখেন সেখানেও ইতস্তত বিক্ষিপ্ত প্রশ্ন উঠে আসছে যে এই সিস্টেম বা ক্যাপিটালিজমকেও কিন্তু চ্যালেঞ্জ করার একটা স্লোগান কিন্তু আমাদের উপমহাদেশে যদি বলেন এখন কিন্তু নতুন করে উঠে আসছে যে যা প্রাচীন দল প্রাচীন চিন্তা প্রাচীন মতবাদ এইগুলো নিয়েই প্রশ্ন উঠে আসছে এক দ্বিতীয় কথা যদি আপনি খুব স্পেসিফিক আমাকে বলেন আট শতাংশ কি দশ শতাংশ এবং এটা সব জেলায় কিন্তু এক নয় আমি খুব বেশি যদি সমান নিশ্চয় এটা তো দীর্ঘ আলোচনার বিষয় আপনাকে আমি যদি দেখেন আপনি সাতক্ষীরার দিকে যদি যান আপনি কুলনাতে যদি যান আপনি বরিশালের জায়গায় যদি যান দেখবেন সব রাজশাহীর দিকে যদি যান হ্যাঁ আপনি দেখবেন সব জায়গায় কিন্তু এটা এক নয় এক সাতচল্লিশ যে জনসংখ্যা কিন্তু হিন্দুদের যা ছিল এখন কিন্তু মোটামুটি দু কোটির ওপরে আছে আঠেরো কো উনিশ কোটি দেশে দু কোটি তারা আছে মানে অনুযায়ী তো দু কোটি স্বীকার করছে না এক কোটি সাতাশ লক্ষ না এখন তো বলছে যে দু কোটি এবং আমার তো দেখলাম যে হিন্দু জনগোষ্ঠীর যে সংগঠনগুলো আছে তারাও অনেক সময় বলছে যে এটাকে কমিয়ে দেখানো হচ্ছে তার পেছনে অন্যান্য অনেক কারণ থাকতে পারে কিন্তু তারাও বলছে আর দ্বিতীয়ত যেটা বলছে ধরুন এখানে যেমন সমস্যাটা হয় কি এখানে মুসলিমদের সাথে রাজনৈতিক সিদ্ধান্ত বা অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কম নেই বিশেষ করে পশ্চিমবাংলা যদি আপনি দেখেন যে গ্রামীণ সরবরাহের বড় অংশই হচ্ছে মুসলমান তাদের হয় ওই খুব বড়ো তারা মসজিদ কমিটি সভাপতি হন কি এরা পঞ্চায়েতের প্রধান হন কি যখন কাউকে লেঠেল বাহিনী দরকার হয় সব দলে তখন তারা সামনে থাকে তারা শহীদ হয় তারা মারে তারা মরে কিন্তু ওখানে কিন্তু তা না আপনি যদি দেখেন অনেকগুলো জায়গায় শিল্প আপনি যদি খুলনাতে সোনার দোকানের যান আপনি যদি অনেকগুলো জায়গায় যদি আপনার মিষ্টির দোকানগুলো দেখেন সবটা কিন্তু হিন্দুদের হাতে আপনি যদি রাজশাহীতে যান দেখবেন হিন্দুদের কিন্তু চল্লিশ শতাংশ কিন্তু আমরা তিরিশ শতাংশ দাপট সেখানে আছে ফলে ছবিটা যত বলা হয় আচ্ছা আর জিনিস হচ্ছে ধরুন এখানে মুসলমানদের পরে আক্রমণ নামলো হচ্ছে কি হচ্ছে না এইসব বিতর্কে আমি যাচ্ছিলাম ধরুন তাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু হিন্দুদের একটা সমস্যাটা হচ্ছে কি সাধারণ ক্ষেত্রে তাদের এই কিছুদিন আমি একটা লেখা পড়ছিলাম ভালো লেখা মানে একজন হিন্দু লিখেছে যে হলে ভালো হতো আমাদের দুটো সত্তা যে যেহেতু সনাতন ধর্ম ভারত কেন্দ্রিক আর্য এ ভারত কেন্দ্রিক ফলে ধর্মের দিক দিয়ে আমাদের ওদিকে দিকে ঝুঁকে পড়াটা অস্বাভাবিক না খ্রিস্টানদেরও ক্যাথলিকদের যে জায়গাগুলো আছে সেখানে তারাও তাদের পিতৃভূমি মনে করে বুদ্ধিস্টরাও মনে করে ফলে আমাদের ক্ষেত্রে সনাতনীরা এইটা খুব একটা দোষ না কিন্তু আপনি যদি রাজনৈতিকভাবে দেখেন তাদের কিন্তু হওয়া উচিত তারা বাংলাদেশি কিন্তু মুসলিম হচ্ছে তাদের মধ্যেও কিন্তু একটা জায়গা আছে যে আমরা আমাদের পিতৃভূমিতে আমরা চলে যাও কিন্তু এখানে মুসলমানদের সে যাওয়ার তো সুযোগ নেই সে যাবে এটা কোথায় কিন্তু ওখানে কিন্তু হিন্দুদের একটা প্রবণতাই আছে আপনার আর বিশেষ করে এখন যে সরকার যারা কেন্দ্রে আছেন তারা তো সব তাদের ডাকছে ফলে তাদের রাজনৈতিক জায়গাটাই হচ্ছে কিন্তু একটা ইসলাম ফোভিয়া তৈরি করা আপনি দেখবেন ওখানে যত আপনি জামাত জামাত করবেন এই সমস্ত মিডিয়াতে বলতে বলতে বুদ্ধিজীবীরা বলছেন কেউ বলছেন তত সংগত হবে কারা এখানকার সংখ্যাগরিষ্ঠ উচ্চবর্ণের হিন্দু ভোটগুলো সাধারণ জায়গাটা হচ্ছে ফলে কিন্তু সম্পর্কটা অনেক জটিল হয়ে যাচ্ছে সেই জন্যই তো আমি বারবার বলার চেষ্টা করছি আপনাকে আলোচনায় আসতে হবে যে উনিশশো সালে দেশভাগের সময় যেহেতু মুসলিম লীগের একটা বড় ছিল হিন্দু জমিদারতন্ত্রের উচ্ছেদ সেই জমিদারের বাচ্চা হিন্দু মালাউন এই যে শব্দগুলো সামাজিক জীবনে এমনভাবে সেটা কিন্তু বাম না এরা মানে খুব সক্রিয়ভাবে তবুও বিরোধিতা আছে নিশ্চয় অনেক এরকম বামপন্থী অনেককেই দেখা যায় অনেক ব্লগারকে দেখা যায় অনেকে আছে যারা হয়তো আওয়ামী লীগের সাথে থাকল তাদের মধ্যে একটা ওই বামপন্থী মন্ক আপনি রাশেদ খান মেননের কথা যেরকম বলেন সিরাজ সিকদার যার সাথে মুজিবের অত্যন্ত আচ্ছা আকচে মানে যেটা আর কি জাসাদ যারা তৈরি করেছিলেন অর্থাৎ বিভিন্ন রকম এই যে মাল্টিপ্লিসিটির কথা বললেন এগুলো রয়েছে কিন্তু একটা জায়গায় কমন ন্যারেটিভটা কিন্তু ওখানে যে হিন্দুরা ভারতপ্রেমী তাদের পিতৃভূমি ভারত এবং তাদের কোথাও একটা যেহেতু একসময় হিন্দু জমিদারতন্ত্রের বিরুদ্ধে রিয়েছিল এটা সুযোগ পেলেই আমাদের করে কিন্তু এটা কি সত্য আজকের সময়ে দাঁড়িয়ে প্রচুর ল্যান্ডলেস হিন্দু রয়েছে তাদের চাকরি থেকে উচ্ছেদ করার খবর আসছে বিভিন্ন জায়গাতে সরকারি চাকরি থেকে উচ্ছেদে তারা এখন ভারতভূমিতেও কেন এবারে বিএসএফ বাইরে অনেকেই কিন্তু ঢুকতে পারেনি সীমান্তে অনেক আশ্রয় চেয়েছিলেন অনেকে এই একটা জটিল আবর্তের মধ্যে দাঁড়িয়ে সামনের বাংলাদেশকে আপনি ঠিক কিভাবে দেখতে চাইবে আপনি ক্যামেরা নিয়ে যখন যাবেন আপনি ঠিক কি শুনতে চাইবেন আমি সব কি শুনতে চাইব সব ক্ষেত্রেই শুনতে চাইব একটা ধর্ম নিরপেক্ষ দেশ হোক একটা বৌদ্ধবাদী দেশ হোক একটা গণতান্ত্রিক পরিবেশ বাক স্বাধীনতা বলুন অন্যান্য স্বাধীনতা অধিকারগুলো মানুষের ফিরুক এবং ধরুন শুনুন এরা আপনি প্রথমেই বললেন যে বিপ্লব বিপ্লব কি বিপ্লবটা আমি ওই সব এখনই আলোচনায় যাবো না একটা আবার অন্য দিক আছে কিন্তু আপনি যদি অভ্যুত্থান যদি হয়ও পাল্টা অভ্যুত্থানও হতে পারে সুতরাং কোনোটাই বলার মতো শেষ কিছু এখনও কথা বলার মতো অবস্থাটা তৈরি হয়নি কিন্তু এই পাল্টা অভ্যুত্থান বা একেবারে পুরোনো শরীরাচারকে যদি ফিরিয়ে আনতে হয় বা তাকে রুখতে হয় আনতে হয় না রুখতে যদি হয় তাহলে হচ্ছে একমাত্র বিকল্প হচ্ছে কন্টিনিউ হচ্ছে গণআন্দোলনের পথে থাকা